আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদা সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও প্রীতি জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা এখানে জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি এবং প্রশ্ন উত্তর ইসলাম নিয়ে কথা বলি যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলি তবে আমরা সংক্ষিপ্তভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি প্রশ্নগুলো আপনারাই করে থাকেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাহে রমাজানের তাৎপর্য এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন লেখক ও গবেষক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যেমন দোয়া করেছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আজকে মাহে রমাজানের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব পবিত্র কোরআনে হাকিমে যখন আমরা দেখব তো রব্বে করিম একটি আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের উপরে মাহে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে উদ্দেশ্য আল্লাহ তাআলার কি আল্লাহ তাআলা কেন মাহে রমাজানের রোজাগুলোকে ফরজ করেছেন তিনি নিজেই উত্তর দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো তো আসলে পরহেজগার মুত্তাকি হওয়ার পিছনে মাহে রমাজানের ভূমিকা অনেক অনেক বেশি এই সকল বিষয় আজকে মুহতারামার কাছে আমরা বিস্তারিত শুনব নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়সুমহু ইলা আখিরিল আয়া মাহে রমজানের তাৎপর্যের যে আয়াতটি আপনি তেলাওয়াত করলেন এই সম্পর্কিত এর মধ্যে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে খুব মোটা ভাষায় বলে দিয়েছেন আমি মাহে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছি কেন উত্তর এক কথায় লাআল্লাকুম তাত্তাকুন তাৎপর্য গুরুত্ব এটার কি শিক্ষা এটার কি আমাদের কাছে কেন এসেছে সমস্ত উত্তর এই এক শব্দের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমরা এই আয়াতটি সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি যেটা তেলাওয়াত করলাম সেটি 185 নম্বর আয়াত আমরা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা মুহাদ্দিসিনে কেরামরা যে সমস্ত হাদিসের অবতারণা করেছেন সেখান থেকে দুই একটা আমরা যদি উল্লেখ করি তাহলে সকলের জন্য বুঝতে সুবিধা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান যখন আসতো তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তখন কী করতেন সাহাবায়ে কেরামকে তিনি নিয়ে বসতেন প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা তিনি বলতেন এর মধ্যে যে হাদিসটি সবচেয়ে মশহুর বিখ্যাত এবং প্রসিদ্ধ সেটি হলো এই আইহন্নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুম ফীহি শাহরু কি বলে ইযাদু ফীহি রিজকুল মুমিন ইলা আখিরিল হাদিস বিশাল লম্বা হাদিসের মধ্যে তিনি এই কথা বলতেন যে মাহে রমজান আসছে তোমরা কী প্রস্তুতি গ্রহণ করেছ এটি কিন্তু অত্যন্ত মুবারক মাস অত্যন্ত মুবারকময় মাস অত্যন্ত বরকতের মাস এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয় তো মুমিনের রিজিক কীভাবে বৃদ্ধি করা হয় মুমিনকে ইমানদারকে আল্লাহ তাআলা কখন তার রিজিক বাড়িয়ে দেন তার উপার্জনের যত কায়দাকানুন আছে কীভাবে সেটার মধ্যে সমৃদ্ধি দান করেন তা আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআন শরীফের শুরুতেই বলেছেন যে এই কোরআন থেকে যারা ফায়দা হাসিল করবে উপকৃত হবে তারা কারা তারা মুমিনরা মুমিনরা কী হবে দুনিয়া আখেরাতে সবখানে তারা ভালো থাকবে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু সলিহাতি মিনকুম লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান আনবে সৎ কাজ করবে অর্থাৎ ভালো মুমিন হবে ভালো ঈমানদার হবে তাদেরকে আল্লাহ তাআলা কী করবেন দুনিয়াতেও তাদেরকে অনেক ধরনের সমৃদ্ধি দান করবেন তাহলে এর সঙ্গে এটা আমরা স্পষ্টতই এটা আমরা বুঝতে পারছি যে যদি মুমিন যদি মুত্তাকি হয় তাকওয়াবান হয় তাহলে তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা এমনি বরকত দান করেন এই যে আপনি বললেন যে রিজিককে আল্লাহ তাআলা বরকত দিবেন আসলে রিজিক বলতে আমরা কী বুঝি আসলে রিজিক বলতে আমরা বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এর আগে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যা কিছু দেই রিজিক হিসাবে, এই রিজিক বলতে কি বোঝায়, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত আমাকে, এই যে শ্বাস প্রশ্বাস দিয়েছেন আমাকে, শরীরের এতগুলো জোড়া বিশিষ্ট আমাকে একটি দেহ, সুন্দর একটি দেহ দান করেছেন, এটাও রিজিক। আমি সুস্থ আছি, কথা বলছি, আমি কথা শুনতে পাচ্ছি, আমি রাস্তায় হাঁটতে পারছি, এই যে আমি নিঃশ্বাস গ্রহণ করতে পারছি, এটা একটা রিজিক। এমন অনেক মানুষ আছে যে সুন্দর করে হাঁটতে পারছে না, সুন্দর করে কথা বলতে পারছে না, শুনতে পারছে না, তো এটা সে এই রিজিক থেকে বঞ্চিত, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত রেখেছে। এছাড়া আমরা যেটা বুঝি একেবারে মোটা কথা, সেটা আমরা হয়তো আর্থিক বিষয়টা বুঝি, খাওয়া দাওয়ার বিষয়টা বুঝি, খাওয়া পরা বাড়ি গাড়ি, এটা এটা তো অবশ্যই অনেক বড় রিজিক, এটা তো এর মধ্যেই সীমাবদ্ধ না, রিজিকটা ব্যাপক। পুরো মানুষের জীবন ব্যবস্থা সম্পূর্ণই আল্লাহ তাআলার দেওয়া। আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে আমার উপরে যা আছে, আমার চারপাশে যা আছে, সবকিছু আল্লাহ তাআলার দেওয়া রিজিক, সবকিছু নিয়ামত, মানুষের বানানো কোনো কিছু না, মানুষ শুধু উপকরণ পেয়েছে। কোত্থেকে পেয়েছে? আল্লাহ তাআলার দেওয়া প্রকৃতি থেকে পেয়েছে। এখানে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার প্রতি মানুষ ঝুঁকে, আল্লাহ তাআলার কাছে মানুষ চলে যায়, যখন মানুষ তওবা করে, গুনাহখাতা মাফ তার হয়, তখন কিন্তু কি হয়, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার অত্যন্ত ঘনিষ্ঠ হয়। তখন আল্লাহ তাআলা কি করেন, তিনি নিজ দায়িত্বে বান্দার মধ্যে সব ধরনের সমৃদ্ধি দান করেন, সব ধরনের আয় উন্নতি, যা মানুষ চায় সেটা আল্লাহ তাআলা তাকে দেন। এটাই বলছে ইউজাদু ফিহি রিজকুল মুমিন। তারপরে আরো কি বলতেছেন, ওয়াহাজা শাহরু শাহরু সবর, এটা হলো ধৈর্য ধারণের মাস, অসবর সওয়াবু হিল জান্নাহ, সবরের ধৈর্যের একমাত্র যাজা, একমাত্র প্রতিদান কি, জান্নাত। ও শাহরুল মুয়াসাদ, এটা একজন আরেকজনকে সহানুভূতিশীলের শীলতার দৃষ্টি থেকে দেখবে, সহানুভূতিশীল মন মানসিকতা নিয়ে আরেকজনের সঙ্গে সে আচরণ করবে, এটাও কিন্তু মাহে রমজানের একটা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলছেন। হাদিসের শেষাংশে একটা কথা বলেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এই মাসে মান খাফাফা আম মামলুকিহি গাফার আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হয়ে তার কাজের ভাগ কমিয়ে দিবে, কাজ করবে ঠিক কিন্তু কাজের ভাগ কমিয়ে দিবে, তাহলে কি করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কথাগুলো আল্লাহ রাসূল মাহে রমজানের আগে বলেছেন, এই কারণে যাতে আমরা কি করতে পারি, মাহে রমজানের আগে থেকে আমি ছক আঁকতে পারি, আমি একটা ওয়ার্কআউট করতে পারি, যে আমি মাহে রমজানে কীভাবে চলবো, রমজানের ফজিলত আমি কীভাবে হাসিল করব। যদি আমি রমজানের ফজিলত হাসিল করতে চাই, তাহলে আমাকে এখন থেকেই প্রস্তুতি নিয়ে আমাকে সাজাতে হবে, আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে হবে, যাতে আমি সম্পূর্ণ সময়টা আল্লাহর কাছে দিতে পারি। যে একটি যে বিষয়টি আপনি বলেছেন, যে অধীনস্থ যারা আছে ওনাদেরকে তাদের মানে কর্মের ভাগকে কমিয়ে দেওয়া, তো সেক্ষেত্রে কর্মের ভাগ যা আছে তা রেখে যদি তার ভাতাকে বাড়িয়ে দেওয়া হয়, সেটাও তো সেই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, যদি সেটা কর্ম, আসলে তো মানুষ কর্ম করতে চায়, কিন্তু মাহে রমজানে কেন কর্ম কমিয়ে দিবে, কর্ম কমিয়ে দিবে হলো এই কারণে যে রোজার জন্য শারীরিক কষ্ট আছে, তার সময়ের মানে কি বলে একটা ব্যাপার আছে, তার মানে মন পড়ে থাকে হলে মসজিদে মানে ইবাদতের প্রতি, তো সেক্ষেত্রে যদি কাজ আদায় করা হয়, কাজের বিনিময়ে যদি তাকে দ্বিগুণ তিনগুণ দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় যে যিনি কাজটি করছেন তাকে আল্লাহ তাআলা এর অবশ্যই অনেক বড় প্রতিদান দান করবেন। এবং এখানে বলছেন যে মান তাকাররাবা বিখাসলাতিন ফিহি কানা কামানাদ্দা ফরিজাতিন ফিমা সাওয়াহু, কত বড় কথা, যে এই যে কাজটি উনি করলেন, একজন মানুষ যে এটা কি একটা কাজ করলেন, মুস্তাহাব কাজ করলেন, অতিরিক্ত একটা ভালো কাজ করলেন, তো এটা আল্লাহ তাআলা কি করবেন, অন্য মাসে একটি ফরজ দায়িত্ব, ফরজ ইবাদত আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এই সওয়াবটা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, অনেক বড় বিষয়। আমরা কিন্তু ফরজ আদায় করি, আমার ফরজ কি কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, আমাদের ফরজ কোন কোয়ালিটির হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে একটি ভালো কাজ করলে, যেটি ফরজ না, নফল মুস্তাহাব, যেটি না করলে কোনো সমস্যা ছিল না, গুনাহ ছিল না, এটি করলে কি হবে, আমি তাকে অন্য মাসে যে ফরজ আদায়ের যে সওয়াব আছে, কবুল একটি ফরজ ইবাদতের যে সওয়াব, আমি তাকে সেটা দান করব। এটা কেন করছে, এটা কেন বলেছেন, এটা বলেছেন এই কারণে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় ভালো কাজের প্রতি, এবং ছোট একটি ভালো কাজে যেন সে এটাকে ছোট মনে না করে, কারণ আল্লাহ তাআলা তিনি দেওয়ার মালিক, তিনি আমাকে ছোট থেকে অনেক বড় কিছু দিতে পারেন। আমরা ছোটর হিসাব করি, আল্লাহ তাআলা ছোটর হিসাব করেন না, আল্লাহ তাআলা যত বড় তার দেওয়ার হাতও তত বড়।
আমরা চাই হলো ছোট করে, আমাদের মন যেহেতু অত বড় না, আমরা তো চাইতে পারি না। আমাদের আরেকটি মাহে রমজানের তাৎপর্যের অন্যতম একটি হলো যে আমরা যেটা 185 নম্বর আয়াত সূরা বাকারার তেলাওয়াত করলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মাহে রমজানে, রমজান মাসে, রমজান সিয়াম, এই যে এর সঙ্গে পবিত্র কোরআনের কি সম্পর্ক? আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআন শরীফ যেহেতু নাজিল করেছেন, এটার একটা অত্যন্ত নিগুড় সম্পর্ক অবশ্যই আছে। অর্থাৎ আল্লাহ তাআলা মাহে রমজানে পবিত্র কোরআন নাজিল করা শুরু করেছেন, মাহে রমজানেই শেষ করেছেন। সমস্ত আসমানি কিতাব রেওয়ায়তে আসে, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা কি করেছেন, মাহে রমজানে নাজিল করেছেন। কেন? যে মাহে রমজানটা একান্তই আল্লাহ তাআলার জন্য একটি মাস, এই জন্য আল্লাহ তাআলা এই মাসে তার কিতাবকে নাজিল করেছেন। তিনি এক রাওয়ায়েতে বলেছেন হাদিসে কুদসিতে, যা সোমলি ওয়ান আজিবি অথবা উজজাবি, আমি এই রমজানকে আমার জন্য আমি নির্ধারণ করি, সেটা আমার মাস। এগারোটি মাস তোমাদের, একটি মাস কিন্তু আমার, সুতরাং আমার মাসকে যে আমার মতো করে পালন করবে, আমার ইজ্জত, আমার সম্মান, আমার বরত্ব, মহত্বকে এই মাসে যারা যত বেশি উচ্চকিত করবে, আমি তাকে তত বড় প্রতিদান দান করবো। আপনি চমৎকার বলেছেন যে আল্লাহ যেমন বড় মহান, ওনার পুরস্কারটাও বড় এবং মহান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রব্বে করিম মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, আপনি যে হাদিসটি আপনি পড়েছেন তা আমরা বুঝতে পেরেছি যে রিজিককে বাড়ানোর জন্যই আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। তো রিজিক বাড়ানো এটা অনেক বড় আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, এবং মুত্তাকি হওয়ার জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে, এবং চমৎকার একটি আপনি বিষয় বলেছেন যে মাহে রমজানে আমরা কেউ না কেউ কারো না কারো অধীনস্থ, অর্থাৎ দুনিয়াবী হিসাবে। আসলে তো মৌলিকভাবে, মানসিক ভাবে এবং সর্বদিক থেকে কিন্তু আমরা স্বাধীন, বাট কে দুনিয়ার হিসাবে যেহেতু কেউ কারো অধীনে চাকরি করে বা নৌকরি করে আছে, ব্যবসা হলো কিন্তু তার ব্যবসার কাছে সে মানে সে আছে, ব্যবসার অধীনে সে চলছে। তো বাট এখানে মানে অধীনস্থদের সাথে মানে নম্র ব্যবহার বা তাদের কাজের গতি কমিয়ে দেওয়া, পরিধি কমিয়ে দেওয়া, পরিমাণ কমিয়ে দেওয়া বা তাদের দৈনন্দিন ভাতা বাড়িয়ে দেওয়া, এটাও কিন্তু অনেক ফজিলতের বিষয়। যেমনটি আপনি বলছিলেন, শুধু রমজান না, রমজান অরমজান রমজান ছাড়াও সবসময় আপনার কথা সময় থাকলে শুনবো। আমরা এই পর্যায়ে যাবো দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আরেকবার বলুন প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে পথ দিয়ে যেতেন, ইবলিস কেন সেই পথ দিয়ে যেতেন না? অত্যন্ত জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম, তার ফজিলত, তার যে স্ট্যাটাস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আল্লাহ রসুল নিজেও সেটা বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মাকামটা কী? আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন যে যদি আমি চলে যাওয়ার পর আল্লাহ রসুলের পরে তো আর কোনো নবী আসবে না, খাতামুন নবীন, শেষ নবী, যদি আমার পরে কোনো নবীর কোনো সিলসিলা থাকতো সেটা হতো ওমর হতো। লাকানা বাদি নবিয়ান ওমর, লাকানা ওমর, লাকানা ওমর। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ফজিলত, ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত এমন একজন সাহাবী ছিলেন যার মধ্যে রব ছিল, অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ ছিল, ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। সবার মধ্যে আলাদা ব্যক্তিত্ব আছে, এক একজনের ব্যক্তিত্ব কিন্তু এক এক রকম। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি সেই হাদিসটা যেটা বুখারী শরীফে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘর দেখেছেন জান্নাতে, সেটার মধ্যে ঢোকেননি, জাননি, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তিনি বর্ণনা করলেন। তো জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আপনি কেন জাননি? বললেন যে তোমার গাইরাতের কারণে, তোমার ব্যক্তিত্বের কারণে, তোমার ব্যক্তিত্বটা এত উঁচু যে আমি তখন চিন্তা করলাম যে তুমি আবার কি মনে করো। তিনি তো একেবারে আবেগে তিনি কান্না শুরু করলেন যে
যে আপনার কাছে আমার ব্যক্তিত্ব ইয়া রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ছিলেন যে যাকে সবাই ভয় পেত এবং তাকে শয়তানও অত্যন্ত ভয় পেত। শয়তান বলা হয়েছে যে তিনি যেখান দিয়ে যেতেন শয়তান তার মানে ধারে কাছ দিয়েও যেত না, তিনি কি বলে শয়তান যেত না। তো এটা হলো ওনার অনেক বড় একটা মহতরম। আপনি চমৎকার বলেছেন, আপনার সাথে অ্যাড করে আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে এর সাপোর্টে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে বসা ছিলেন। আপনি জানেন হাদিসে পাকের মধ্যে এসেছে, তো তৎকালীন যুগের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রহমাতুল্লিল আলামিন ছিলেন, কিছু গায়িকারা গায়করা কিছু ডোলবাদ্য বাজাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আসতেছিলেন দূর থেকে তারা দেখেছেন, দেখার পরে সাথে সাথে যে তবলা যা ছিল পিছনে নিয়ে ওটার উপরে বসে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমর, তোমাকে তো মানুষে ভয় করে করে শয়তানও ভয় করে। তা আমাদের যিনি প্রশ্ন করেছেন ওনার উত্তর এটাই যে শয়তান ভয় করে দেখে ওখান দিয়ে সে হাঁটতো না। আসলে মৌলিকভাবে এখানে গাম্ভীর্যতা বোঝানোই উদ্দেশ্য ছিল। এর মানে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর্যায়ে রাসূলের উপরে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এই ধরনের কল্পনা ধারণা করা একেবারেই ঈমান বিধ্বংসী একটি কথা, ঈমান চলে যাবে এই ধরনের ধারণা। অর্থাৎ এটা ওনার একটা মর্যাদা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক সাইডের একটা মর্যাদা ছিল, ওনার একটা মর্যাদা ছিল, হযরত ওসমানের দানের ক্ষেত্রে আরেক মর্যাদা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আরেক মর্যাদা ছিল, সাহাবায়ে কেরামের এক একজনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল কিছুর মাজমা ছিল, কেউ তুলনীয় নয়। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, নাউজুবিল্লাহ অর্থ কি? নাউজুবিল্লাহ শব্দের অর্থ আউজুবিল্লাহ, যেটা আমরা বলি তাউজ থেকে আসছে, যে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। আর নাউজুবিল্লাহ এটা হলো উত্তম পুরুষে বলা হয়েছে যে নাউজুবিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আউজ একবচন, নাউজ আরবিতে বহুবচন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার তিনটা প্রশ্ন। জি বলুন, জোরে বলুন। জি প্রথম প্রশ্ন হচ্ছে, আর একটু জোরে বলতে হবে। প্রথম প্রশ্ন যে আল্লাহ সবর করতে বলেছেন, হ্যাঁ আল্লাহ সবর করতে বলেছেন, কিন্তু অনেক মানুষ আছে যাদের কথা শুনে সবরটা হয় না, তখন আমাদের আপনি আমার মনে হচ্ছে যে মাইক্রোফোনটা আপনি দূরে নিয়ে কথা বলছেন, একটু কাছে নিয়ে মুখের কাছে নিয়ে কথা বলুন। লাইন পাচ্ছেন না মনে হয়, আপনি আরেকবার চেষ্টা করবেন। পরবর্তী দর্শক যিনি আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম মুসাম্মত আরাবি জান্নাত, আমি ছাগলদার শাহপাড়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো গাছের মেহেদি পায়ে পড়া যাবে কিনা? আরেকটা আছে হুজুর, নিয়ত করে নামাজ ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন ওনার কি ছিল? প্রথম প্রশ্ন হলো গাছের মেহেদি ব্যবহার করা যাবে কিনা। জি মহিলারা তো মেহেদি হলো এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ইত্যাদি নাই, যদি কেমিক্যাল না থাকে তাহলে মেহেদি ব্যবহার করা যাবে। এখানে আরেকটি অংশ হলো এই মেহেদিটা পায়ে ব্যবহার করা যাবে কিনা। মেহেদির বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হলো একটা গাছের একটা নির্যাস, এটা যদি হাতে পায়ে ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই। বাট এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করব, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি ব্যবহার করতেন এবং দাড়ি মোবারকে ব্যবহার করতেন, চুলে ব্যবহার করতেন, এবং হাদিসে পাকে তিনি বলেছেন যে গাইর হা ইল্লা বিসাওয়াত, যে সাদাগুলোকে ঢেকে দাও তবে সাওয়াত, কালো রং ছাড়া। তো সেক্ষেত্রে মেহেদি যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারকে ব্যবহার করতেন, পবিত্রতার একটা বিষয় আছে, আদবের একটা বিষয় আছে, সেক্ষেত্রে পায়ে ব্যবহার না করাটাই আমরা বলবো যে আদবের পরিপন্থী, হালাল হলেও মানে জায়েজ হলেও এটা আদবের পরিপন্থী, সেক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করব যে পায়ে যেন ব্যবহার না করা, এনকারেজ করব না। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নিয়ত না করে নামাজ হবে কিনা। নিয়ত না করে নামাজের তো অন্যতম একটি ফরজ হলো নিয়ত করা। নিয়ত না করলে নামাজ হবে না। অবশ্য যদি আপনি জোহরের সময় নামাজ পড়েন, জোহরের নিয়ত আপনি মুখে মুখে বললেন না, মনের মধ্যে প্রশ্নটি মোহতারাম যেভাবে করেছেন আমি বলবো যে এটা আসলে একদিক থেকে প্রশ্নই হয়নি, কারণ নিয়ত ছাড়া
আসলে কোনো মানুষ কোনো কাজই করে না, একমাত্র কিছু আছে যাদের ব্রেন ঠিক না থাকে ওরাই কিন্তু নিয়ত ছাড়া কাজ করে। এছাড়া আমরা এখানে কথা বলছি, নিশ্চয় একটা নিয়তে কথা বলছি, যিনি প্রশ্ন করছেন একটা নিয়তেই প্রশ্ন করছেন, হয়তো তিনি ব্যক্ত করতে পারছেন না বাট একটা নিয়ত কিন্তু থাকে। যিনি মসজিদে এসছেন ওনারও কিন্তু একটা নিয়ত আছে যে আমি মসজিদে কেন এসছি, যিনি এই জায়নামাজে দাঁড়িয়েছেন একটা উদ্দেশ্য আছে যে আমি কেন দাঁড়িয়েছি। এখন প্রশ্নটা হলো এইভাবে যে আমি যেই যার জন্য নিয়ত করছে, যে নামাজের জন্য, এই নামাজ বাদ দিয়ে অন্য নামাজের নিয়ত করা যাবে কিনা, মৌলিক বিষয়টা কিন্তু আসলে এরকমই ছিল আর কি, যে আমি যেমন ফরজের নিয়ত করছি এখানে যদি কোনো কারণে সুন্নতের নিয়ত হয়ে যায় তো নামাজটা হবে কিনা, কোনো কারণে যদি নফলের নিয়ত হয় নামাজটা হবে কিনা। আসলে নামাজের জন্য যেটা আপনি বলছেন নিয়ত জরুরি, তাইয়িনে নিয়ত জরুরি, অর্থাৎ যেই নামাজ আমি পড়ছি তার জন্য ফরজের জন্য নিয়ত কিন্তু জরুরি, বাট উচ্চারণ সেটা আপনি করতেও পারেন নাও করতে পারেন। পরবর্তী এখানে একটা মাসালা অ্যাড করে দেই যে সেটা হলো যে নিয়ত যদি সে জোহরের সময়কে দাঁড়িয়ে নিয়ত করে ফজরের, তাহলে ফুকায় কারামরা এই সুযোগ দিয়েছে যে তার আসলে ফজর হবে না জোহরই হবে, জোহরই হবে যেহেতু নামাজের জন্য এসেছে। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে বেতন নামাজ কি কায়দা আছে? জি পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বলছেন। আমি বলছি যে মানে আমার তো সমস্যা, আমার তো ঘর বিটা ছাড়া আর কিছু নেই, ইনকামের রাস্তা নেই, এখন আমার পদ্ম পদ্ম ওই হুজুরের কাছে রিকোয়েস্ট না। কি প্রশ্ন করছেন আপনি? আমি প্রশ্ন করছি, আমি আজকে এক বছর অনেক কষ্ট, অনেক দেয় না, সুদের মধ্যে আছি বুঝছেন না, এখন আমার ঘর বিটা ছাড়া আর কিছু নাই, এখন আমি কি করি যেমন লোনটা শোধ করুন, দুঃখের বিষয় যে আমরা এখনো সুদের মধ্যে আছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে স্পষ্ট করে সুদের বিষয়ে বলেছেন, লম্বা চড়া আলোচনা করেছেন এবং বলেছেন যারা সুদের মধ্যে জড়িত হবে সেটা দিয়ে হোক অথবা নিয়ে হোক, লেনদেন যেটাই করুক, আল্লাহ তাআলা বলেছেন হাজা হাল্লাল বাইউ হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, আল্লাহ তাআলা হারাম করেছেন এবং বলেছেন যে সুদের যত কিছু আছে ইনকাম, আয় ইনকাম, রোজগার, সেটা লাভ হোক যেটাই হোক, ইন্টারেস্ট হোক, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ারবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেবেন এবং বলেছেন যে তোমরা সুদ থেকে বেঁচে থাকো, আমার তাকল্লা ওয়াদার ও মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফা আযনু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ থেকে বিরত না হও তাহলে তোমরা কি করলে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, এই ধরনের তোমরা একটা ঘোষণা দাও। আল্লাহ তাল রাসূলের সঙ্গে কে যুদ্ধ করতে পারবে, আল্লাহ তালার সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে, এটা কি সম্ভব? সুতরাং সুদ যারা আমরা লেনদেন করি আমাদের এই জিনিসগুলা একটু মানে মনে রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তো বলেছেন, লা আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বুঝতে পেরেছেন যে সুদটা খারাপ, এখন উনি যে পজিশনে আছেন ঘর বিটা ছাড়া আর কিছুই নেই, আত্মীয় স্বজন কেউ ওনাকে টাকা পয়সা ঋণ দিচ্ছেন না, এখন এই মুহূর্তে উনি কী করতে পারেন, পরামর্শ চাচ্ছেন, তা আমরা ওনাকে যে পরামর্শটা দেব যে বিষয়টা হলো যেহেতু আপনি যার থেকে সুদ নিয়েছেন অবশ্যই সুদ খারাপ, এটা আপনিও জানেন, এবং সুদের নির্মম যে পরিণাম সেটা আপনি কিন্তু ভোগ করছেন, তো এটার জন্য আল্লাহর কাছে প্রথমত তওবা করতে হবে। দ্বিতীয়ত হলো সুদের সম্পর্কটা কিন্তু বান্দার সাথে, এখন একটাই সুরত যেটা আমরা বুঝি, যারা সুদ দিয়েছেন ওনারা যদি আপনাকে ক্ষমা করেন যে অর্থ দিতে হবে না, আপনাকে আমরা ক্ষমা করে দিলাম আপনার অসহায়ত্বর অবস্থা দেখে, তাহলে কিন্তু এখান থেকে এটা যিনি দিয়েছেন তেনে ওয়াইন কানা জু অসরাতিন ফানাজিরাতু ইলা মাইসারা, হ্যাঁ তাকেও এটা বোঝাতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে বলেছে এই কথা যে তুমি হয়তো আগে জানতে না, আল্লাহ তাআলা বলেছে আমি দরিদ্র মানুষ, আমারটা তুমি মাফ করে দাও, সেটা মূল আছে সেটা হয়তো তুমি মাফ করবে, মানে সেই পারে এটা কি সেই পারে এটা মাফ করতে, তার সঙ্গে এটা
হয়তো এটা যদি ইয়া করে না, সমঝোতা করে না, তাহলে সেটা সুন্দর। এছাড়া তো আর কোনো পরামর্শ দেওয়ার মতো আমাদের কাছে আমি কোনো রাস্তা দেখছি না, কারণ যেহেতু বান্দার হক, বান্দাকে যদি সে মাফ করে দেয় তাহলে সে অনেক বড় সওয়াব পেয়ে যাবে। যেহেতু অসহায় অবস্থায় উনি আছেন, তাকে মাফ করে দেওয়াই উচিত। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের মনটাকে নরম করে দেন। মানে যার কাছে পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যখনই অজু করবেন তখনই পড়বেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি অজু করবেন তখনই তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই প্রশ্নের উত্তর আমরা দেই, পুরোপুরি হয়নি। যখনই ওযু করবেন, তবে যেখানে নামাজের অক্তটা, নামাজ পড়াটা হারাম, আওকাতে মামনুয়া বলা হয়, সেই সময় আপনি তাহাজ্জুদের তাহিয়াতুল ওযু নামাজ আপনি পড়বেন না। আর ফজরের যখন আজান হয়ে যায় তখনও ফজরের সুন্নত ব্যতীত আর অন্য কোনো নামাজ পড়ার বিধান শরীয়তে দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করুন, দ্বিতীয় প্রশ্ন বলুন আপনি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হুজুর, যে সবগুলো আল্লাহর নামে তো, হুজুর সবগুলো আল্লাহর নামে তো অর্থ আছে, ঠিক আছে, তাহলে ইয়া আল্লাহর নামে অর্থটা কি? ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। ইয়া আল্লাহর নামের অর্থ, ইয়া আল্লাহ মানে, ইয়া মানে তো ডাকার একটা অংশ, যে ইয়া হে, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তাআলাকে ডাকলাম হে আল্লাহ। আমি আপনার এই কথার সাথে একটু যুক্ত করব, যেহেতু ইয়া আল্লাহ শব্দের তিনি অর্থ জানতে চেয়েছেন, আর মুসলিম হিসাবে আমাদের কিন্তু এই বিষয়টি জানা আমি মনে করি প্রয়োজন। দেখুন, আপনি পড়েছেন, আমরাও দেখেছি যে নূরুল আনোয়ার একটা কিতাব আছে, এই কিতাবের খুতবার দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ শব্দের তাহকিক বলা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ, শব্দের বিশ্লেষণ সেখানে করা হয়েছে। তো সেখানে আল্লাহ শব্দের যে অর্থ করা হয়েছে তা হলো আল্লাহু আল মুস্তাজিমু লিজামিয়ি সিফাতিল কামালিয়া, যে আল্লাহ শব্দের অর্থ হলো আল মুস্তাজিমু লিজামিয়ি সিফাতিল কামালিয়া, যিনি সমস্ত পরিপূর্ণ উন্নত শ্রেষ্ঠ গুণের অধিকারী, যার মধ্যে একসাথে সব কিছু আছে, তিনি হলেন আল্লাহ। এটি আল্লাহ শব্দের অর্থ, লিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার মেয়ের নাম উম্মা সালমা নাম রাখছি, তারপর ওনার আমরা উম্মা উম্মা বলে ডাকি, ওটা কোনো অসুবিধা হবে? পুরা নাম বলেন তো আবার। উম্মা, উম্মা সালমা, উম্মা সালমা না, শব্দ হলো উম্মে সালমা। হ্যাঁ, যেহেতু বরকতের জন্য এই নামটি রেখেছেন, সে বরকতটা পাওয়ার জন্য উম্মে সালমা বলেই ডাকবেন আজ থেকে। পরবর্তী প্রশ্ন করুন। জি, গুনাহ হবে না, আপনার জন্য অনেক সওয়াব হবে। ধন্যবাদ, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন প্রশ্নটি। উনি একজন মানুষ যদি কষ্ট পায়, সেটা যদি তাকে ধৈর্য ধরে কিছু না বলে, তাহলে এটা পবিত্র কোরআনের সঙ্গে কি হয়ে গেল, এটা সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। ওই যা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, যদি কেউ যদি না জেনে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, তাহলে তুমি শান্তিপূর্ণ অবস্থান করো, যে ক্বালু সালামা, আমি কি করলাম, ধৈর্য ধারণ করলাম, তোমাকে কিছু বললাম না। এটা হলো একজন মুমিনের সিফত, যে একজন মুমিন সে কথা বলার শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও, জবাব দেওয়ার তার সব ধরনের সুযোগ আছে, তারপরেও সে ধৈর্য ধারণ করলো, চুপ থাকলো, এটা সে একজন মুসলমানের কাজ করলো, এবং মুমিনের সওয়াবের কাজ করেছে, এবং সওয়াবের কাজ করলো। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজ পড়ার পরে
ইয়াসিন খান আর জোহরের পরে ফাতাহ সুরা, আসরের পর আসরের নামাজের পর নাবাস সুরা, মাগরিবে ওয়াকিয়া। জি বলুন। অবশ্যই পারবেন, পবিত্র অবস্থায় অবশ্যই পারবেন। আর হলো হুজুর, যে পাঁচটা সূরার নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আসলে কি এই পাঁচটা সূরাই তেলাওয়াত করতে হয়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন, অনুষ্ঠানের সাথে থাকুন, বুঝতে পেরেছেন প্রশ্নটা। সূরাগুলো তো হলো আসলে নামাজের পরে তেলাওয়াতের এক ধরনের ওজিফা বলা হয়। ওজিফা অর্থাৎ যেটা নিয়মিত ভাবে আদায় করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, সুযোগ থাকলে আদায় করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 114টি সূরা নাজিল করেছেন, তো এই 5টি সূরা এগুলোর আলাদা ফজিলত থাকার কারণে এগুলো অনেক ওলামায়ে কারাম সাহাবায়ে কারাম কোনো কোনো বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস আছে। কিন্তু এছাড়াও যদি অন্য কোনো সূরা যদি তেলাওয়াত করেন কোনো অসুবিধা নেই, বরং একই সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, ফজিলত পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই সূরাগুলো পড়লে ভালো, হাদিসে পাকের মধ্যে এসেছে। সূরাগুলোর আয়াতগুলো খুব ছোট, পরিধিও খুব ছোট ছোট। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। বলুন। একজন সহি মানদার পরে হাজুরের একজন মহিলার কাছে শুনছি যে হুজুর রমজান মাসে বিনিয়োগ অবস্থায় নাকি রোজা রাখানো যায়, হুজুর এটা কতখানি সহি বলবে? বুঝতে পেরেছেন। রমজান মাসে, রমজান মাসে আরেকবার বলুন তো, রমজান মাসে হুজুর মিন্স অবস্থায় রোজা রাখা যাবে? মিন্স অবস্থায় রোজা রাখা যাবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যালো, হ্যালো, আরেকটি প্রশ্ন হুজুর। হুম হুম বলুন হুজুর, ইশরাকের নামাজ কিভাবে পড়তে হবে একটু বলবেন। ধন্যবাদ, আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো হুজুর, আরবির বর্ণমালা, জি, রর পরে যে শব্দটা হবে সেটা একটু সহি উচ্চারণ বলবেন। ধন্যবাদ মহতারাম, বুঝতে পেরেছেন। ওনার প্রথম যে প্রশ্নটি সেটা হলো, উনি পরহেজগার এক মহিলার কাছে শুনেছেন যে মাহে রমাজানে মা বোনদের যে মাসিক চলে সেই সময় রোজা রাখতে হবে, এই কথাটি কতটুকু সঠিক? এটা কোরআন হাদিস ইজমা কিয়াস এবং আমাদের সমস্ত 1400 বছরের যে রীতিনীতি এবং যে কি বলে আমাদের আমল, কোনো কিছুর সঙ্গে কথার কোনো মিল নেই, মিল নেই, একেবারে ভুল। এবং এটা হারাম, কেউ যদি রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে পিরিয়ড চলাকালীন রাখে এটা গুনাহ। আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা একটা পবিত্র আমল, আপনি অপবিত্র অবস্থায় সেটা রাখা আপনি বুঝতে পেরেছি যে পারেন না, এই জাতীয় কথাবার্তা আমরা বিশ্বাস না করি। যতটুকু আপনি জেনেছেন একেবারে ভুল জেনেছেন, এবং যিনি বলেছেন পরহেজগার হতে পারেন, মাশাআল্লাহ হতে পারে, অথবা উনি বলেছেন কেমনটি বলেছেন আপনার শ্রবণেরও ভুল হতে পারে, বুঝারও ভুল হতে পারে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, ইশরাকের নামাজ কখন পড়তে হয়? ইশরাকের নামাজের বিষয়ে তো অনেকবার বলা হয়েছে, ইশরাকের নামাজ যে আমরা সূর্যোদয়ের পরে যেটা সময় হয় সেই সময় থেকে নিয়ে ইশরাক, যখন ইশরাক আর শুরুক সূর্যোদয় এটা ইশরাক বলা হয় না, সূর্যোদয়ের নামাজ বলা হয়। এটা সূর্যোদয় তখন আল্লাহ তাআলা সামনে সূর্য আর একটা দিন আমাকে দিয়েছেন, এই জন্য আমরা 2 রাকাত আমরা নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, এটা সেই সময় পড়ার নিয়ম। সূর্যটা মাথার উপরে ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ উনি নিয়ম জানতে চেয়েছেন যে কোনো সূরা দিয়ে, কোনো সূরা দিয়ে শুধু ইশরাকের নামাজ মনে মনে বললে হবে যে আমি ইশরাকের নামাজ পড়ছি, সেটা 4 রাকাত 6 রাকাত এটা পড়া যায়, 2 রাকাত পড়লো আদায় হয়ে যায়। আরেকটি প্রশ্ন করেছেন, আরবি বর্ণমালার রর পরে যে হরফটা আছে সেটা কি হরফ? রর পরে যা যা যা, হ্যাঁ যা শব্দটা আছে, উচ্চারণটা হলো যা। ধন্যবাদ। এটা জি মানে ঝ না আবার ঝ না, যা আরবি, এটা আরবির কোনো এটার কোনো উচ্চারণের কোনো মানে কি বলে সেনু ভয়েস নাই, এটা কোনো মানে সামঞ্জস্য। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সুন্দর আলোচনা করেছেন। দর্শক মন্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে দোয়া চাই। আজকে এখানেই শেষ করছি সকলে দর্শকের পরে। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. ربنا اغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين مولى كريم اكتب بيتر মজলিসে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম, আমাদের হাতগুলো মেহরবানি করে কবুল করে নিন। রব্বুল আলামিন, আমাদের সঙ্গে যারা আমিন আমিন বলছে রব্বুল আলামিন, সমস্ত দর্শক শ্রোতাদের হাতগুলো আপনি মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, যে জায়গায় বসে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি এই জায়গাটুকু আপনি মেহরবানি করে কবুল করে নিন। রব্বুল আলামিন, এই এলাকাটিকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, এখানে সব ধরনের রহমত ও সাকিনা বরকত আপনি নাজিল করে দিন। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, খাস করে আমাদের মা বাবা সহ যে সমস্ত মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন। অন্ধকার কবরে রব্বুল আলামিন শুয়ে আছে যারা দুনিয়ার জীবনে এক মুহূর্তের জন্য আলো চলে গেলে রব্বুল আলামিন পেরেশান হয়ে যেতেন। রব্বুল আলামিন, আজকে তারা রব্বুল আলামিন আপনার ছায়া আছে। রব্বুল আলামিন মেহরবানি করে তাদের কবরের জন্য কিয়ামত পর্যন্ত আলোর ব্যবস্থা হয়ে যায়, সেই তৌফিক সেই ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, এই প্রতিষ্ঠান যাদের রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপ, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের রব্বুল আলামিন যে সমস্ত মুরব্বীরা আজকে দুনিয়ায় নেই অন্ধকার কবরে শায়িত, তাদের সকলের কবরের আজাব আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, কবরকে জান্নাতের টুকরা হিসাবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দীকে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, সামনে মাহে রমজান আসছে, ইয়া রব্বুল আলামিন মাহে রমজানের সব ধরনের প্রস্তুতি যেন আমরা নিতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, যেভাবে মাহে রমজানের রোজাগুলো রাখলে আমরা ফাজাইল রব্বুল আলামিন হাসিল করতে পারবো, রব্বুল আলামিন সেভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিন। আমাদের সকলের হায়াত দারাজ করে দিন রব্বুল আলামিন। হে আল্লাহ, সারা দুনিয়া মেহরবানি করে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মহামারী সহ সমস্ত বিপদ আপদ আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, যারা অসুস্থ হয়েছে রব্বুল আলামিন করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে, মেহরবানি করে তাদেরকে শেফায়ে আজেলা দান করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, প্রত্যেকের ঘরের এবং বাইরের সমস্ত আত্মীয় স্বজনকে আপনি রব্বুল আলামিন সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখুন, বিশেষ করে এই করোনা মহামারী থেকে যেন রব্বুল আলামিন সবাই হেফাজত থেকে সেই ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, খাস করে আমাদেরকে রব্বুল আলামিন আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আমাদের দোয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين